হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে অলমোস্ট 7:10, তো আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে ইচ্ছা আছে জয়ের পুজোর জন্য টুকটাক কিছু শপিং করার, তো কতটা কি হবে না হবে আমি এখন অবধি জানি না। তো চলো এখন ফটাফট বেরোই, তারপর বেরিয়ে দেখবো যে কি হয় না হয়। এখন এলাম বাজার কলকাতাতে। অন্যান্য সময়ের থেকে এই পুজোর সময়ে এখানে কালেকশন বেশ ভালোই থাকে। এটা বেশি ভালো লাগছে? এটা বেশি তিনটে ট্রায়াল দিয়েছিল, তার মধ্যে এই দুটো নিয়েছে। ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি, তো সেগুলো মানে সেই ক্লিপগুলো আমি অ্যাটাচ করে দেবো। থ্যাংক ইউ 2 সেকেন্ডের ভিডিও করার জন্য। তো এখানে রেখে কথা বলবো, ভালো লাগছে মোটামুটি, চলে আসি। আমি আর ওই আগে এলাম, ইন্দ্রদা আর জ্যোতি আসছে, দেবতা আজকে আসবে না। তো বাজার কলকাতাতে গেছিলাম, বাজার কলকাতার বাইরে এতটাই ভিড় ছিল, মানে গাড়ির ভিড়টা বলছি, গাড়ির এতটাই ভিড় ছিল, ভিতরে ভাবলাম প্রচণ্ড ভিড় হবে, বাট ভিতরে ক্যাশ কাউন্টারে বেশি ভিড় ছিল। তারপরে দুটো ক্যাশ কাউন্টারে লাইন দিয়েছিলাম, দেন ওটাই আগে হয়ে গেল। আবার এরকম করে বাজার কলকাতা আমার আমার ঘুরিয়ে যায়। হ্যাঁ সেটা বাসি, রিজনেবল প্রাইস তো ভালোবাসাই উচিত না। তো বাজার কলকাতা থেকে বেরিয়ে গেলাম ম্যাডামে, ম্যাডামে গেছিলাম কুর্তি দেখতে। তারপরে গেলাম টাউন হলে, টাউন হলে আজকেও এক্সিবিশন চলছে, ভিতরে তো ঢুকিনি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপরে তো এখানেই চলে এলাম আজকে, যদিও আমি যেগুলো চয়েস করলাম ওর জন্য, ওর সেগুলো পছন্দ ছিল না। গোয়াতে গেলে আমিও সেটাই বলছিলাম যে হাওয়া হাওয়া জামা কাপড় পছন্দ করছিল, গোয়াতে গেলে যে ভাইবটা আসে ওখানে যে টাইপের জামা পড়লে ভালো লাগে। সেটাই, যাই হোক, তো ওইগুলো পছন্দ করছিল। আমি বললাম যখন গোয়া যাবে তখন না হয় ওগুলোই পড়বে। আমি মনে হয় বকবক করতে করতে আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে, সল্ট অ্যান্ড পেপার চিকেন উইংস। যখনই আসি তখনই তো ফিশ ফিঙ্গার থাকে, আজকে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে কি হয় সেটাই দেখো। তুই তোল, তুই বা বাদ যাচ্ছিস কেন? হ্যাঁ গুড, এটাই আমার একদিন শেয়ার করার কথা ছিল, এরকমই কাড়াকাড়ি করো তোমরা। ও পুরো আগলে রেখেছে, তুমি যদি ভাবো ছৌ মারবে দেখো। এবারে চলে এসছে ক্রিসপি চিকেন, কিন্তু চিকেনটা একটু ক্রিসপি ছিল না। কাশ্মীরি নান, সাথে ছিল কোলাপুরি চিকেন। আগের দিনের কাশ্মীরি নানটা অনেক বেটার খেতে লেগেছিল, কিন্তু ওনারা বললেন এটাই নাকি অরিজিনাল কাশ্মীরি নান। তো নানের উপরে হালকা একটু জ্যাম লাগানো আছে, তার উপরে কয়েকটা ফল কুচি করে ছড়ানো ছিল। তো এটা আমার একদমই ভালো লাগেনি খেতে, এর আগের দিনের কাশ্মীরি নানটা অনেকটাই ভালো ছিল খেতে। গুড মর্নিং, এখন এলাম ছাদে দে, আজও মা বিছানা রোদে দিয়েছে। বিছানা রোদে দিয়েছে বলতে ওই একটা ঘরে তোষক দিয়েছে রোদে, আর যতগুলো বালিশ ছিল সবগুলো দিয়ে দিয়েছে। আজকেও তো রোদটা দারুণ উঠেছে, রোদের থেকেও মেঘগুলো দেখতে বেশি ভালো লাগছে, তাই না? যাই হোক, তো এই রোদের জন্যে আজকেও তোষক এখানে রোদে দিয়েছে, আর এই দিকে সব বালিশগুলো রোদে দিয়েছে।
তো এই জায়গাটা আমার সবসময়ই মেসড আপ হয়ে থাকে, এখনও মেসড আপ হয়ে আছে। এই একটা বক্স আমি জোগাড় করেছি, তো এর মধ্যে সব কিছু রাখবো। এটা বেশ সুন্দর একটা শক্ত টাইপের বক্স, তো এর মধ্যে যত ছোটোখাটো জিনিস আছে এখানে সেগুলো ভরে রাখবো। তো এই জায়গাটা গোছানো হয়ে গেছে, গোছানোর পর কতটা ফাঁকা দেখতে লাগছে। এখানে চাইলে আরও অনেক কিছু রাখা যাবে। যাই হোক, তো এইটার মধ্যে কী কী রাখলাম দেখাই। রেখেছি তো দুটো হেয়ার ব্যান্ড, একটা লিপস্টিক আছে, রয়েছে একটা কি রিং, এখানে রয়েছে স্টেপলার, একটা বানানা ক্লিপ, কাঁটা, গার্ডার, একটা সুথল আর একটা মলম, আর এটা হচ্ছে লেন্সের সলিউশনটা। তো এই সব ছোটো ছোটো জিনিসগুলো এর মধ্যে রেখে দিলাম। স্টার লাইটের বক্সগুলো এখন এখানেই বার করা থাকবে, কারণ একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি বা করবো, এরকমই কিছু হবে যে আমি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি স্টার লাইট দিয়ে, আর ভিডিওগুলো খুব ভালো এসে, ভিডিও মানে শর্টসগুলো। তো এখন থেকে ইচ্ছা আছে যদি কখনো শর্টস বানাই তো আগে এই লাইট দিয়ে সাজিয়ে নেব, তারপরেই শর্টসটা বানাবো। তাই সময় যাতে হাতের কাছে পাই তার জন্য এটা এখানেই রাখবো। এখানে তো একটা প্লেন খাতা আছে, তো এটা ফর্দ করার জন্যই রয়েছে, কারণ যখন তখন ফর্দ করতে গেলে কাগজ লাগে, তো কাগজ কোত্থেকে পাবো হঠাৎ করে, তার জন্য এই খাতাটা রেখে দিয়েছি। এখানে ট্রাইপড আছে, এসি রিমোট আছে, এইদিকে আমার ডেলি ওয়্যারের কয়েকটা ইয়াররিংস আছে, মানে হট করে যদি কোথাও বেরোই তাহলে এই বক্স থেকে ইয়াররিংস বার করে পরে নিই। তো এই ইয়াররিংসটা আমি সবসময় পরি না, বাট এটা খুবই কিউট দেখতে একটা ইয়াররিংস। অনেকে তো এটা বলে যে টেলিফোনের যে রিসিভারগুলো হয় তো ওই রিসিভার টাইপের দেখতে লাগে। এই ইয়াররিংসটা আমি বহুবার পরেছি। তো ইয়াররিংসগুলো বার করে নিলাম, তাহলে আমার দেখাতেও একটু সুবিধা হবে। আর পেপারের মধ্যে অনেক কিছু আঁকিবুকি কাটা আছে, ওগুলো একটু ইগনোর করো, পেনের কালি ঠিকঠাকভাবে পড়ছে কি না সেটা দেখার জন্যে এইভাবে আঁকিবুকি কেটে রেখেছি। কিছু আমিও রেখেছি, কিছু মাও রেখেছে। যাই হোক, তো এই ইয়াররিংসটা আমি অনেকবার পড়েছি, আর এটাও সেম, এটাও অনেকবার পড়েছি। দেখাতে সুবিধা হবে বলে আবারও জায়গা চেঞ্জ করে নিয়েছি, যেটা বলছিলাম যে এই ইয়াররিংসটা আমি অনেকবারই পড়েছি। আর এই ইয়াররিংসটা আর এটা, এগুলো ছোটোবেলায় আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম, তখন অনেক বেশি পরতাম, বাট এখন খুব একটা পরা হয় না। এটা একটা গোল্ড প্লেটেড ইয়াররিংস, এটা মায়ের, আর এটা হলো হ্যালো কিটির মিনি ভার্সেন, যা পড়ে গেল। তো এটা হলো হ্যালো কিটির মিনি ভার্সেন, গ্রিন কালারের। হ্যালো কিটি তো হয় পিঙ্ক কালারের, বাট এটা হচ্ছে গ্রিন কালারের। এই ইয়াররিংসটা আমার কবেকার আমার নিজেরও খেয়াল নেই, কারণ এটা মায়ে একবার কিনে দিয়েছিল, কিন্তু এটা অনেক ছোটোবেলাকার। তো আমি খুঁজে পেয়েছিলাম কয়েকটা সেলাইয়ের সুতো, মানে ডিএমসি সুতো যে হয় না, ওই সুতোর কৌটোতে ছিল, তো সেখান থেকে খুঁজে পেয়েছিলাম বলে এটা স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি এই ইয়াররিংস দুটো। এখন তো এগুলো পরতেও পারবো না, বাট হ্যাঁ, ছোটোবেলার স্মৃতি। এখানে এখন চারটে চশমার বক্স হয়ে গেছে, যদিও আমার আছে দুটো, এটা একটা সানগ্লাস আছে আর এটা হচ্ছে মায়ের চশমার বক্সটা। আর এই পোকো F1 ফোনের বক্সটার মধ্যে আমার রয়েছে এক রাশ পেন, ধরো এই দেখো, প্রচুর পেন, পেন্সিল, রাবার, এই সবই রয়েছে। এখানে রয়েছে একটা পেপার ওয়েট যেটা আমি এইভাবে সাজিয়ে রাখি। এখানে আছে একটা বাটি যেটাতে আমি ফেস প্যাক তৈরি করি। আরও একটা ছোট্ট কিউট প্যাড রয়েছে এখানে। ফোনটা পুরো গরম আগুন হয়ে গেছে, ফোনে নেট অফ করে দিয়েছি, কভারও খুলে দিয়েছি, তাতেও আমার ফোন যে কেন এত গরম হয়ে যায় আমি সেটাই মাঝে মাঝে বুঝতে পারি না। ছাদ থেকে বালিশগুলো তো আনা হলো, এবারে বালিশের কভার লাগানো হবে। রেডি হয়েছি, কিন্তু কোথাও তো বেরোবো না, শর্টসের জন্যই ভিডিও বানাচ্ছিলাম। দুটো তিনটে শর্টস তো আমার বানানো হয়েই গেছে। যাই হোক, শর্টসগুলো আস্তে আস্তে আসতে থাকবে। মোবাইল ফোনে শর্টসগুলো সব শ্যুট করেছি, আমার ফোনটা মাঝে মাঝে একটু হ্যাং করে যায়, তারপরে তো গরম হয়ে যাচ্ছে ওবেলাতে বললামই, তাই কিছু ভিডিও তো মোবাইল ফোন থেকেই করি। আজকে প্রচণ্ড গরম, যা কোনো মেকআপ করিনি, মেকআপ করলে তো আরও বেশি গরম করে, শুধুমাত্র লিপস্টিক লাগিয়েছি আর ব্লাশটা লাগিয়েছি, তাতেই পুরো ঘেমে যাচ্ছি। ফ্যান চলছে কন্টিনিউ, কিন্তু ফ্যানের হাওয়া তো গায়েই লাগে না। যাই হোক, রিং লাইটটা চলছে, তার জন্য এত সুন্দর আসছে ভিডিওটা, এই জন্য আমার রিং লাইটটা বেশি ভালো লাগে। চলো এই ভিডিওটাকে এতটাই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো। আর কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।